অমি, মনিহাটি দোকানের জিনিসগুলো কিন্তু এখনো অনেকগুলো কেনা বাকি আছে। তোমার যদি কাউকে নিয়ে যেতে হয় তাহলে তুমি এখনই চলে যাও। তুমি এসো আমার ঘরে, এসো এসো। না না, আসলে ছোটু এমন জোর করলো, আমার কথাই শুনতে চাইলো না, তাই তা না হলে আমাকে এক্ষুনি ফিরে যেতে হবে। সে কি বালাই শার্ট, এত তাড়াতাড়ি গেলে হয়? কতদিন পর দেখা হলো? আমার সাথে না, মালার সাথে। আচ্ছা এক্সকিউজ মি, আমি একটু উপরে যাচ্ছি, ফ্রেশ হয়ে তারপর বাকি জিনিসগুলো আনতে যাবো। মালবিকা, তোমার সাথে আমার একটু দরকার ছিল। আপনি মালাকে মালবিকা বলে ডাকেন নাকি? মালবিকা বলে ডাকলে সেটা ক্লাসিক্যাল ফিলিং হয়। মালার ছেলের বিয়ে বলে মালাও একটা গিফট পেল নাকি? বাবা, তুমি তো উপরে যাচ্ছিলে, ফ্রেশ হতে যাও না। আর তাছাড়া মা যদি অবিন মামুর কাছ থেকে কোনো গিফট পায়ও, তাতে তোমার অসুবিধে কি শুনি? না, আমার কিছুর অসুবিধে দাদা? দাতান, তোমার মায়ের সঙ্গে আমার উপহার দেওয়া নেওয়ার সম্পর্ক নয়, আর আমার মনে হয় তোমার মা এসবের অনেক ঊর্ধ্বে, অন্তত আমার কাছে। এটা আমি তোমার স্ত্রীর জন্য এনেছি। আমি কোথায় হারিয়ে টারিয়ে ফেলবো, তাই তোমার মায়ের কাছে দিয়ে রাখলাম। মালবিকা, এটা তুমি তোমার বৌমাকে পরিয়ে দিও। অভিনবাবু, কাল কিন্তু আপনাকে বরযাত্রী যেতেই হবে, আর এটা আমি বলে দিলাম। হ্যাঁ, কাল কিন্তু কোনো অজুহাত শুনবো না। আরে বাবা, আমি পুরো পাঁজা কোলা করে বাড়ি থেকে নিয়ে আসবো। তোমাদের একটা অনুরোধ করি, আমাকে আর এসবের মধ্যে জড়িও না। জানোই তো আমি এসবে একটু আড়ষ্ট বোধ করি। আমি বৌভাতের দিন একবার আসবো, ঠিক? না 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 অভিমন, সেটা কিন্তু হবে না, তুমি আমাদের কথা দিয়েছিলে। বললাম তো, বৌভাতের দিন সন্ধ্যেবেলায় আসব। অভিমন, তুমি আমার মায়ের বাপের বাড়ির, মানে আমার মামার বাড়ির লোক। তুমি যদি কালকে না আসো তাহলে মায়ের মনটাই ভেঙে যাবে। আমি আমার মায়ের হয়ে তোমায় রিকোয়েস্ট করছি, কালকের দিনটা তুমি প্লিজ এসো। তুমি না এলে আমার মা বাড়ি থেকে কে বা আসবে বলো?
আসবে তো। এমন একটা কথা বললে এরপরে না এসে পারবো কি থাকতে? আসবো দাদা, আসবো। আরে জমে গেছে বিয়ে বাড়ি। থ্রি চিয়ার্স ফর অবিন্দা, হিপ হিপ হুররে! 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 চলো 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 পাল্টাই।